আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি নতুন আরেকটি ফর্মুলা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ফর্মুলাটি অনেক গুরুত্বপূর্ণ। এক্সেলের অনেক ফর্মুলা রয়েছে, কিন্তু এই ফর্মুলাটি আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। তো এই ফর্মুলাটি হচ্ছে ট্রিম এবং লেন ফর্মুলা। এখানে দেখা যাচ্ছে আমি একটি ম্যান পাওয়ার লিস্ট করেছি। এই ম্যান পাওয়ার লিস্টে নেম এবং ডেজিগনেশন রয়েছে। তো নেম এবং ডেজিগনেশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে আমাদের স্পেস পড়ে গেছে। যেমন এখানে প্রজেক্ট ম্যানেজারের মাঝখানে অনেক স্পেস, ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার বড় স্পেস প্রথমের দিকে, কোয়ান্টিটি সার্ভেয়ারের এখানে স্পেস, সাইট ইঞ্জিনিয়ারের মাঝখানে স্পেস, মাঝে মাঝে অনেক বড় বড় স্পেস পড়ে গেছে। এই স্পেস যদি আপনি এমনিতে একটা একটা করে ঠিক করতে যান তাহলে অনেক বেশি সময় লাগবে। আর যদি আপনি ট্রিম ফর্মুলার মাধ্যমে এটা একটা ঠিক করে নিয়ে তারপরে এটা নিচের দিকে টেনে দেন তাহলে সবগুলো একবারে ঠিক হয়ে যাবে। তো এইটা আমরা কিভাবে করব তা আমি দেখাবো। প্রথমে আমাকে ইকুয়াল চাপ দিতে হবে, তারপরে TRIM ট্রিম দিয়ে, হ্যাঁ এই যে ট্রিম এসে গেছে। তারপরে আমি যেই সেলে ঠিক করব এই সেলকে সিলেক্ট করার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিব। তাহলে আমার এই যে আগে যেমন স্পেস ছিল এই স্পেস এখন নেই। দেখেন MD মোমেন্ট মির এখানে স্পেস ঠিক হয়ে গেছে। তাহলে এটা নিচের দিকে একদম টেনে দিব। টেনে দিলে সবগুলোই ঠিক হয়ে যাবে। যে দেখেন সবগুলো ঠিক হয়ে গেছে। আমি আবারও যদি দেখাই যে আমার ডেজিগনেশনের স্পেস এখানে অনেক বেশি বেশি আছে, নেমের স্পেস আমি ঠিক করছি, এখন আমি ডেজিগনেশনের স্পেস ঠিক করব। তাহলে আমি যেটা করব, প্রথমে ট্রিম লিখব। লেখার পরে আমি ডেজিগনেশনের কলামটি সিলেক্ট করব। করার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিব। তাহলে এই যে প্রজেক্ট ম্যানেজার ঠিক হয়ে গিয়েছে, মাঝখানে কোনো স্পেস নেই। তাহলে আমি এটা নিচের দিকে টেনে দিব। এই যে নিচের দিকে টেনে দিলাম, সবগুলো আমার ঠিক হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা আমাদের কাজকে অনেক বেশি সহজ করতে পারি এক্সেলের ফর্মুলার মাধ্যমে। প্রত্যেকটারই একটা করে সুন্দর সুন্দর ফর্মুলা রয়েছে, যা আপনি ম্যানুয়াল কাজ করতে গেলে অনেক বেশি সময়ের প্রয়োজন। আর যদি আপনি এক্সেল ফর্মুলার মাধ্যমে করতে যান তাহলে অনেক সময় সেভ হবে আপনার। এখানে আমি আরেকটি ফর্মুলা দেখাবো, লেনের ফর্মুলা। লেনের ফর্মুলা হচ্ছে কাউন্ট করা। আমার এখানে কয়টা ক্যারেক্টার রয়েছে এই ক্যারেক্টারগুলো কাউন্ট করব। যেমন আমি এখানে এই ট্রিম কলামে আমার ক্যারেক্টার কয়টা রয়েছে এটা আমি কাউন্ট করার জন্য আমাকে যে কাজ করতে হবে লেনের ফর্মুলা ইউজ করতে হবে। প্রথমে ইকুয়াল চাপতে হবে, তারপরে এলিয়েন লেন, তারপরে যেই কলামকে আমি ক্যারেক্টার কাউন্ট করব সেই কলাম সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। তারপরে আমি ইন্টার মারব। এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার মেরেছি, এখন 15টা ক্যারেক্টার রয়েছে। আমি নিচের দিকে টেনে দিব। এই কলামের প্রত্যেকটা রোতে কয়টা করে ক্যারেক্টার রয়েছে তা আমি এখানে কাউন্ট করতে পারছি। এই যে আমি যদি এখানে ক্যারেক্টার কমে দেই তাহলে আমার লেনের কাউন্টারও কমে যাবে। আমি এখানে প্রজেক্ট ম্যানেজারের জায়গায় শুধু পি দিলাম, একটা ক্যারেক্টার হলো। ম্যাটেরিয়ালসের জায়গায় শুধু আমি যদি এম দেই, এই যে ম্যাটেরিয়ালসের সব তুলে দিয়ে এম দিব, তাহলে ক্যারেক্টার একটা। আগে 18টা ছিল, এখন একটা। আগে 29টা ছিল, কোয়ান্টিটি সার্ভে ইঞ্জিনিয়ার, এখন একটা। সাইট ইঞ্জিনিয়ার, এখানে সাইট ইঞ্জিনিয়ারের জায়গায় যদি আমি তুলে দিয়ে ইঞ্জিনিয়ার উঠাই দিই, হ্যাঁ তাহলে এখানে আগে ছিল 13টা ক্যারেক্টার, এখন যদি আমি ইঞ্জিনিয়ার উঠাই দিই মাত্র 4টি ক্যারেক্টার। এভাবে আমরা প্রত্যেকটা কলামের প্রত্যেকটা রোতে কতটুকু আমার ক্যারেক্টার রয়েছে তা আমি লেন ফর্মুলার মাধ্যমে কাউন্ট করতে পারবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।